You are watching Maxx Media London. What a crucial point of data that has passed. No tools have সচ্চিত করবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকার বিরোধীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আন্দোলন বঙ্গোপসাগরে ডুবে গেছে, এটা আর হবে না। আন্দোলনের মরণযাত্রায় না গিয়ে নির্বাচনের যাত্রায় আসুন, ইলেকশনে যদি হারাতে পারেন আমরা বিদায় নেব। আজ বৃহস্পতিবার ম্যাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের আওতায় দেশের প্রথম পাতাল রেলের নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বেলা ১১টার দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি মূলত দ্বিতীয় মেট্রো রেল ও প্রথম পাতাল রেল। দেশের প্রথম মেট্রো রেলের উড়ালপথের অংশ রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। গত ২৮ ডিসেম্বর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবার দ্বিতীয় মেট্রো রেলের কাজ শুরু হচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত, যা মূলত পাতাল রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীনে বাস্তবায়ন হতে চলা প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ মাটির নিচে নির্মিত হবে। সেতুমন্ত্রী জানান, পূর্বাচলে এমআরটি লাইন ১, যেটা ২১ কিলোমিটার পাতাল রেল, ১০ কিলোমিটার এলিভেটেড, দুটি রুট আজ উদ্বোধন করা হলো। তিনি বলেন, মেট্রো রেলের আকর্ষণ দুর্দমনীয়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছে, সারা বাংলাদেশ থেকে মানুষ এটা একবার উঠতে এসেছে। কি আকর্ষণ, কি ক্রেজ, চোখে না দেখলে বিশ্বাস হবে না। মোট ৬টা মেট্রো লাইন ২০৩০ সালের মধ্যে শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা আধুনিক গণপরিবহনে সাজবে, এবছরই আমরা মতিঝিল পর্যন্ত মেট্রো রেল লাইন নিয়ে আসব। জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, ৫২,০০০ কোটি টাকার ৪০,০০০ কোটি জাপানের টাকা, জাপান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। সরকার বিরোধীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, উন্নয়ন হচ্ছে, মাত্র শুরু হয়েছে উদ্বোধন। এই উদ্বোধনের জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, ১০০ সেতুর জ্বালা, জ্বালায় জ্বালায় অন্তর্জ্বালায় পুড়ে মরে যাচ্ছে। এই উন্নয়ন থেমে থাকবে না। লাল কার্ড দেখছেন না, ১০ ডিসেম্বর সরকারের পতন, তারেক জিয়ার আগমন, সবই ভুয়া। ৫৪ দল ভুয়া, ২৭ দফা ১৪ দল সব ভুয়া। ডান আর বাম সব এক কাতারে একাকার, পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় নেমেছে। তিনি বলেন, এ মাটি ও মানুষের মাঝে শেখ হাসিনার অস্তিত্ব। যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আপনারা প্রস্তুত থাকেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, পরবর্তী প্রজন্মের জন্য শেখ হাসিনা ভাবেন, তার পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ করা। এজন্য দরকার সুশৃঙ্খল স্মার্ট কর্মী বাহিনী, খেলার জন্য স্কিলড কর্মী হতে হবে, বেশি নেতার দরকার নাই, নেতা একজন, শেখ হাসিনা। সবাই কর্মী হতে পারলে কাজে চেতনায় বিজয় হবেই। This is Maxx Media London.